সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। লিচুতে কিন্তু এখন রং চলে এসেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেনা ফল ভান্ডার। আজকে ঈদের পর প্রথম ভিডিও। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঈদ অনেক আনন্দের কেটেছে আপনাদের। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, ঈদ অনেক সুন্দর গেছে আমারও। বড় বড় মতো আমি আমার লিচু বাগানে চলে এসেছি, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে আপনাদের দেখিয়েছিলাম লিচু গাছে মুকুল এসেছে, লিচুর গুটি বড় হচ্ছে, আস্তে আস্তে লিচু বড় হলো, দেন লিচুতে কিন্তু এখন রং চলে এসেছে। অর্থাৎ আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছি আর হয়তো 10 থেকে 12 দিনের মধ্যে লিচু পাড়া হবে, তার এই ধারাবাহিকতায় কিন্তু লিচুতে রং চলে এসেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখুন আমি আমার লিচু বাগানে চলে এসেছি। লিচু দেখুন, এই যেগুলো ধরছিল সেগুলো কিন্তু একটু একটু লাল হয়ে গেছে, অর্থাৎ লিচুর কিন্তু কিছুটা চা কালার চলে এসছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে 20% কালার এসছে, এখন কিন্তু 50% কালার চলে এসছে লিচুর। আর হয়তো 10 দিনের মধ্যে লিচু আপনারা বাজারে পেয়ে যাবেন। সারা বাংলাদেশে হেনা ফল ভান্ডার থেকে লিচু নিতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার তথ্য দেওয়া থাকবে, সে অনুযায়ী যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার গাছের বোম্বাই লিচু আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং খেয়ে দেখতে পারবেন। আপনাদেরকে দেখাই গাছে লিচুতে রং আসার পর আসলে লিচুগুলো দেখতে কেমন লাগছে, এবং সবুজ পাতার ভিতর লাল লিচু দেখতে কতটা মজার, অনেকটা কৃষ্ণচূড়া ফুলের মতো, সবুজ পাতার মধ্যে লাল ফুল, আমার খুব পছন্দের। আপনাদেরকেও ভালো লাগবে অবশ্যই আমি আশা করি। দেখাই আপনাদেরকে পুরোটা লিচুর গাছটা যে রং আসার পর কেমন দেখাচ্ছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম লিচুটা কিছুটা রং এসছে, এখন কিন্তু মোটামুটি 50% লিচুর গায়ে দেখেন রং চলে এসছে। এগুলো আর হয়তো 10 দিনের মধ্যে বাজারে উঠে যাবে, অর্থাৎ খাওয়ার উপযোগী হয়ে যাবে। এগুলো এখনও খাওয়া যাবে কিন্তু শরীরে কিছুটা মাংসের অভাব আছে, অর্থাৎ পরিপূর্ণভাবে ফুলেনি লিচুটা, বড় হয়নি। এগুলোর আরও মাংস হবে এবং যখন পাকবে তখন লিচুর আটি সাইজটা ছোটোই থাকবে এবং মাংসটা অনেক থাকবে। আপনারা মধ্যে জেনেছেন যে বোম্বাই লিচুর যে বৈশিষ্ট্য, এর আটি ছোটো, খোসার মধ্যে যে মাংসটা থাকে সে মাংসের পরিমাণটা অনেক বেশি, এই জন্য হয়তো সকলের কাছে এত জনপ্রিয় এই বোম্বাই লিচুটা। আমার ভয়েসটা শোনাতে অনেক খারাপ দেখাচ্ছে, কারণ রাত্রে বাদুড়কে তাড়াইতে তাড়াইতে কিন্তু চিল্লাতে হা হই করতে গিয়ে গলার এই অবস্থা করে ফেলেছি, সেই কারণে ভয়েসটা এমন শোনাচ্ছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এইরকম সুন্দর সুন্দর রাজ্যের আমলিচুর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদেরকে দেখায় আসলে গাছে লিচু রং ধরার পর গাছে দেখতে কতটা মজার লাগে, সবুজ পাতার মধ্যে লাল লিচু। আপনারা গাছ থেকে যারা সামনে থেকে দেখছেন তারা অবশ্যই জানেন, এবং গাছ থেকে লিচু পেড়ে খেতে কিন্তু অনেক মজার। একটু আগে যে লিচুটা দেখালাম ওগুলো কাঁচা লিচু, গাছের নিচে যে লিচুগুলো আছে সেগুলো কিন্তু কাঁচা লিচু, কিন্তু উপরে যে আছে অর্থাৎ সূর্যের আলোর সঙ্গে যার সম্পর্ক সেই লিচুগুলো কিন্তু আগে রং ধরে যায়। আপনাদেরকে এটাই বলতে চাই যে সূর্যতে অর্থাৎ মাথার উপর যে লিচুগুলো আছে সেই লিচুগুলো কিন্তু রং বেশি ধরে, গাছের উপরে যেগুলো ঝুলছে এই যে দেখুন এই লিচুগুলো কিন্তু রং চলে এসছে। আপনাদেরকে টোটাল গাছটা দেখায় যে লিচু ধরে থাকা অবস্থায় রং হওয়ার পর লিচু দেখতে কতটা মজা লাগে। দেখুন থোকায় থোকায় লিচুর গাছে লিচু ধরে আছে, নিঃসন্দেহে অনেক মজার একটা দৃশ্য, আপনারা সামনে থেকে দেখেছেন যারা তারাই বুঝতে পারবেন। এবং আপনারা যদি এইরকম আরও ভিডিও দেখতে চান তাহলে হেনা ফল ভান্ডারের সঙ্গেই থাকবেন, এবং এমন সুন্দর সুন্দর ফ্রেশ ফরমালিনমুক্ত লিচু এবং রাজশাহীর আম খেতে চাইলে আমার সঙ্গে যুক্ত থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে যতটুকু সম্ভব হলো দেখালাম যে আমার গাছে লিচু বড় হয়ে গেছে, রং ধরে গেছে, এবং রং ধরার পর গাছে লিচু দেখতে কতটা মজা, এবং আমার পাশে দেখুন যে থোকাটা ঝুলছে এটাতেও কিন্তু রং চলে এসছে। এমন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতটুকুই অনুরোধ। এবং যদি আমার কাছ থেকে আম বা লিচু নিতে চান তাহলে অবশ্যই দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।